হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ওয়ার্ডপ্রেসের বাংলা টিউটোরিয়ালে। আজকে আমি দেখাবো কি করে উইজেট নিয়ে কাজ করতে হয়। গত ক্লাসে দেখাইছিলাম কি করে মেনু নিয়ে কাজ করতে হয়। চলুন প্রথমে অ্যাপিয়ারেন্স থেকে আমি কি করে যাবো উইজেটে ক্লিক করব। এখানে আমি দেখতে পাবো যে আমার অ্যাভেলেবেল উইজেট কি কি আছে, অর্থাৎ আমি এই থিমে কোন কোন উইজেট ইউজ করতে পারবো এবং যখন অ্যাভেলেবেল সেইগুলো এখানে শো করতেছে। আগে দেখে নেই, একটু বলে নিই, এইটাকে আপনাকে বলা হয় রাইট সাইড বার। এই ফুটারে এখানে তিনটে ভাগ করা হয়েছে, ফুটার ওয়ান, ফুটার টু, ফুটার থ্রি সাইড বার। আর এখানে হেডার সাইড বার ইউজ করছে, এটা হেডার সাইড বার। দেখি এখন কি কি আছে এই থিমের জন্য। রাইট সাইড বার, অর্থাৎ এই রাইট সাইড বার, লেফট সাইড বার, এখানে লেফট সাইড বার আছে। আর কি আছে এখানে? ফুটার সাইড বার, ফুটার ওয়ান, ফুটার টু, ফুটার থ্রি। এখানে দেখতে পাচ্ছি কি রাইট সাইড বারে কি আছে, দেখুন। প্রথমে আছে কি আপনার সার্চ, দেখুন এখানে রাইট সাইড বার, এই সার্চ। এখান থেকে জাস্ট ড্রাগ করে আমি নিয়ে আসলাম, ড্রাগ করে বাইরে ছেড়ে দিলাম। এখন দেখতে পাই রিলোড যদি দেই, দেখবেন এখানে সার্চটা নাই, সার্চ নাই, অর্থাৎ কি জাস্ট ড্রাগ করে নিয়ে আসতে হবে, আর কোনো কিছু নাই। আবার যদি এখান থেকে আমি সার্চটাকে আমি ড্রাগ করে নিয়ে যাই, সরি বাইরে ক্যান্সেল দিলাম, জাস্ট সার্চটাকে আমি কি করব ড্রাগ করে এখানে নিয়ে ছেড়ে দেবো, দেখুন এখানে ছেড়ে দিলাম। এখানে নাম দিতে পারি আমি ইচ্ছা করলে, যে সার্চ, সার্চ, দেখুন। এখন যদি আমি আবার রিলোড ডিভাইসটাকে আমি এখানে সার্চটাকে দেখতে পাবো, দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার চলে আসছে। এখন যদি আমি এখানে ইচ্ছা করি যে এখান থেকে আমি মেটা, অর্থাৎ এটাকে আমি রিমুভ করে দিব, তাহলে আমি এখান থেকে জাস্ট এটাকে আমি রিমুভ করে দিলাম। আমি ইচ্ছা করলে এখান থেকে ক্যাটাগরি রিমুভ করে দিতে পারি, ক্যাটাগরি, ক্যাটাগরি রিমুভ করে দিলাম। এরপর যদি আমি এটাকে রিলোড করি, রিলোড করে দেখতে পাবো কি যে ক্যাটাগরিও আমার নাই, আমার মেটাওটা নাই। এটা আপনার সাইড বারের কাজ। যে ইচ্ছা করে যে এখানে একটা নতুন একটা সাইড বার যোগ করব, এখানে ক্যালেন্ডার আছে, এখানে আমি ক্যালেন্ডারকে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিব, ওই ড্র্যাগ করে ছেড়ে দিব ক্যালেন্ডার। এখানে ইচ্ছা করে টাইটেল দিতে পারি, এবার আমি যদি পেজটাকে রিলোড করি এখানে ক্যালেন্ডার চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে ক্যালেন্ডার চলে আসছে। তাহলে এইভাবে আমি আমার কি করতে পারবো, আমি যে কোনো উইজেট এখানে ইউজ করতে পারবো। এখান থেকে আবার ডিলিট করে পাবো, চলে গেল, এখানে নাই। এখানে কি আছে, তারপর কি আছে, এখানে আছে কি লেফট সাইড বার, সেম ভাবে লেফট সাইড বার কাজ করে পুরো সাইড বার কি করব, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। দেখুন কোন যে কোনো একটার উপরে ক্লিক করলেই এখানে আছে ফুটার ওয়ান, ড্র্যাগ করতে পারি অথবা এভাবে আমি সিলেক্ট করে দিতে পারি অ্যাড টু উইজেট, দেখুন এখানে চলে আসছে। এখন যদি আমি পেজটাকে রিলোড করি আমার ফুটারে আমি কি দেখতে পাবো, যে একটা সাইড বার, দেখুন চলে আসছে, সাইড বার চলে আসছে। সেম ভাবে আমরা গ্যালারি অ্যাড করতে পারি, কোথায় অ্যাড টু গ্যালারি ফুটার ওয়ানে। এবার যদি আমি ফুটার টু তে করতে চাই, তো ফুটার টু কে আমি ওপেন এভাবে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে মেনু অ্যাড করব। সো মেনুতে ক্লিক করলাম, করে ফুটার টু দিয়ে অ্যাড টু উইজেট, এখান থেকে আমি কি সিলেক্ট করে দেবো, এখান থেকে আমি হেডার মেনুটা সিলেক্ট করে দিলাম, জাস্ট সেম। এরপরে আমি যদি রিলোড করি পেজটাকে, দেখুন এখানে আবার চলে আসছে, মেনু তিনটা চলে আসছে। সেম ভাবে আমি তিন নম্বর মেনুতে কাজ করতে পারি, এখান থেকে আমি ড্র্যাগ করে নিতে পারি, আবার ইচ্ছে করলে যেভাবে দেখালাম এইভাবে ক্লিক করতে পারি, উইজেট করতে পারি। দেখুন এখানে দুইটা মেনু চলে আসবে, দুইটা মেটা চলে আসছে। এখান থেকে বেশি হয়ে গেছে একটা, একটা আমি রিমুভ করে দেই। এবার যদি রিলোড করি দেখতে পাবেন এখানে কি আসছে, তিনটা চলে আসছে, একটা ফুটার ওয়ান, ফুটার টু, ফুটার থ্রি। তাহলে ফ্রেন্ডস উইজেট মোটামুটি আমি বলার চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝে নিয়েছেন। তাহলে ফ্রেন্ডস উইজেটের এই পর্যন্তই, তবে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আশা করি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই টিউটোরিয়াল পরপরই আমি অ্যাডভান্স টিউটোরিয়াল তৈরি করবো, কিভাবে থিম ডেভেলপমেন্ট করতে সেটা দেখাবো। সে বলছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।